আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে নতুন করে আরও 2,520 টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। এর আগে গত সোমবার 2,080 টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল। এ নিয়ে চার দিনের মধ্যে দুই দফায় ভারতে মোট 4,600 টন ইলিশ রপ্তানির অনুমতি দিল বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার অর্থাৎ 30 সেপ্টেম্বর আমদানি রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরে চিঠি দিয়ে নতুন করে 63টি কোম্পানিকে 40 টন করে 2,520 টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার কথা জানায়। এক টনে 1,000 কেজি, সেই হিসাবে ইলিশ যাবে মোট 25,20,000 কেজি। প্রতি কেজি 900 টাকা ধরে হিসাব করলে মোট 226,80,00,000 টাকার ইলিশ যাবে ভারতে। তবে ইলিশ রপ্তানির ক্ষেত্রে কয়েকটি শর্ত বেঁধে দিয়েছে মন্ত্রণালয়। বলা হয়েছে বিদ্যমান রপ্তানি নীতি 2018-21 বিধিবিধান মানতে হবে, শুল্ক কর্তৃপক্ষের মাধ্যমে কায়িক পরীক্ষা করাতে হবে রপ্তানি করা ইলিশের, প্রতিটি চালান শেষে রপ্তানি সংক্রান্ত কাগজপত্র দাখিল করতে হবে বাণিজ্য মন্ত্রণালয়ে। এছাড়া অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ রপ্তানি করা যাবে না। অনুমতির মেয়াদ কার্যকর থাকবে আগামী 3 অক্টোবর পর্যন্ত। অনুমতি কোনোভাবে হস্তান্তরযোগ্য নয়। অনুমোদিত রপ্তানিকারক ছাড়া সাব কন্ট্রাক্টে রপ্তানি করা যাবে না। বন্ধুরা, খবর ব্যাপারে আপনাদের মন্তব্যপত্র অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।